আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জ্যোতি সরোয়ার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খানকে কেন হত্যা করা হয়েছে এবং কারা করেছে তা উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে 600 পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা একটা পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট নিয়ে আসছে, রিপোর্টটির ভিতরে কি আছে আমরা এখনো দেখিনি। তারা এখন আমাদের কাছে জমা দিয়ে তারা তাদের কার্য শেষ হয়েছে সেটা জানিয়ে যাবেন। পরবর্তীতে আমাদের সচিব মহোদয় এইগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন এটা একটা পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই জায়গায় আমরা এখন এ সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। আমরা আদালতকে এটা সম্বন্ধে জানিয়ে দিব, আদালত মনে করলে এটাকে আমাদের থেকে নিয়ে যাবে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইমরান। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। দগ্ধ একজন ছাড়া বাকি 10 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আহতদের স্বজনদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। গ্যাস লিকেজের কারণে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সেখানকার মাটি খুঁড়ে দেখছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল থেকে এই কাজ শুরু করে তারা। পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটিও। এদিকে জেলা প্রশাসনের তদন্ত কমিটির গণশুনানি শুরু হয়েছে। তদন্তের অংশ হিসেবেই এই শুনানি করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। আজ তাকে আইসিইউ থেকে এইচডিইউতে নেওয়া হবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড প্রধান ডাক্তার জাহিদ হোসেন। তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকা 5 আসনে কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ 6 আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন। অপরদিকে ঢাকা 18 আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণার পর নৌকা প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে 2 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়, বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক বলেও মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিক নয় দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার সঠিক কারণ বের করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার কারণ হিসেবে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে অভিযোগ করে একটি উচ্চ পদস্থ বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থকদের বাঁচাতেই চুরির ঘটনা বলে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। এবারে আন্তর্জাতিক। ব্রাজিলকে পেছনে ফেলে করোনা আক্রান্তের তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। গত 24 ঘন্টায় দেশটিতে 91,723 জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছে 1,008 জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্ত হয়েছেন 42 লাখের বেশি মানুষ। মোট মারা গেছে 71,642 জন। এদিকে দীর্ঘ কয়েক মাস পর আজ থেকে শুরু হয়েছে দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যের মেট্রো রেল। এ কারণে সংক্রমণের মাত্রা আরও বাড়বে বলে মনে করেন ভারতীয় বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের 22টি রাজ্যে আবারও বাড়ছে করোনা প্রকোপ। ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন রাজ্যে স্বাস্থ্যবিধি না মানা ও ছুটিতে সমুদ্র সৈকতে একত্রিত হওয়ায় আবারও বিপর্যয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় 2,70,00,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছে 8,82,000-এরও বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।